প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা তোমরা থ্যাংক ইউ ম্যাম থেকে যাদের অ্যান্সার দরকার ছিল তোমরা কমেন্ট করেছিলে তাদের জন্য পরপর অ্যান্সারগুলো তৈরি করছি তোমরা বুঝতে পারছো অলরেডি দুটো অ্যান্সার পেয়ে গেছো তার পরবর্তী প্রশ্নের অ্যান্সার আমি আজকে তোমাদের জন্য দিচ্ছি তাই অবশ্যই লাইক কমেন্ট করো বন্ধুর সঙ্গে শেয়ার করো ভালো লাগলে যদি না চ্যানেল নতুন হো অবশ্যই সাবস্ক্রাইব করো ঠিক আছে এইটুকুই আমাদের চাওয়া প্রথমে দেখো তিন নম্বর প্রশ্ন যেটা ছিল আই অ্যাম ভেরি সরি ল্যাডি আই অ্যাম ভেরি সরি এই যে আমি খুবই দুঃখিত আই অ্যাম ভেরি সরি হু ইজ দ্য স্পিকার ওয়াজ দ্য স্পিকার রিয়েলি সরি হোয়েন ওয়াজ দ্য স্পিকার এ চেঞ্জড ওয়ান প্লাস প্লাস টু থ্রি ছ লং প্রশ্ন তাহলে এই দিয়েছিলাম এবং তার উত্তরটা তোমরা দেখে নাও ইন ল্যাংস্টন হিউজ শর্ট স্টোরি থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ ম্যাম ইন ল্যাংস্টন হিউজের ছোট গল্প থ্যাংক ইউ ম্যাম ই ফর্টিন আর ফিফটিন ইয়ার্স ওল্ড বয় রোজার চোদ্দো পনেরো বছর বালকের যে ছেলে রোজার ইজ দ্য স্পিকার এখানে বক্তা ছিল এই রোজার তারপরে পাটে বলেছি দেখো ওয়াজ দ্য স্পিকার রিয়েলি সরি সত্যি কি রিয়েলি সরি এই যে প্রশ্নটা যে জিজ্ঞাসা করছে উত্তরটা কি ইন দ্য স্টোরি রোজার ইজ এ টিনেজার হু বেক্স পার্ডন টু মিসেস জোনস ঠিক আছে দ্য বয় ট্রাইড টু স্ন্যাচ দ্য পার্স অফ হার বাট হি ওয়াজ কুড রেড হ্যান্ডেড বাই দ্য লার্জ ওম্যান তারপরে তিনি তাহলে কি এখানে যে রোজার বলা হয় যে তিনি মহিলাটির পার্স চিন্তায় করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছিলেন সি হোল্ডস হিম টাইটলি দ্যাট সে এতটা শক্ত করে ধরেছিল যে দ্য বয় কুড নট রিলিজ হিমসেলফ তার নিজেকে সে কোনো মতেই ছাড়াতে পারেনি হি ওয়াচ হি ওয়াচ অ্যাফ্রেড দ্যাট সি মাইট পা পানিসড অ্যান্ড পুড হিম আচ্ছা এটা পানিসড পি ইউ এন আই এস এইচ ইডি পানিস্ট অ্যান্ড পুড হিম ইন জেল এবং সে ভয় পেলে তাকে শাসি দেবে এবং কিংবা তাকে জেলে ভরে দেবে কিনা মিসেস টু ফর হিচ মিস ডিড হরিচ মিস ডিড তার এই ভুলের জন্য সো আউট অফ ফিয়ার এই ভয়েই দ্য বয় সেট দ্যাট বলেছিল যে হি ওয়াজ সরি সে দুঃখিত এই ভয়ে তিনি বলে দিয়েছিলেন এটা পরের পার্টে কি বলেছি দেখো যে হোয়েন ওয়াজ দ্য স্পিকারে চেঞ্জ পারসন কখন চেঞ্জ হয়েছিল আবার সেই পাটের প্রশ্ন দেখো এক নম্বর প্রশ্নের যে পার্ট সেই পার্ট থেকে আমি উত্তর তৈরি করেছি গ্র্যাজুয়ালি ধীরে ধীরে মিসেস জোনস ট্রান্সফার্ম দ্য বয় বাই গিভিং ইজ মাদালি লাভ ধীরে ধীরে মিসেস জোনস বালকটি পরিবর্তন হয়েছিল তার মায়ের মতো ভালোবাসার দ্বারা সি আক্স দ্য বয় টু ওয়াশ ইজ ফেস সে বালকটাকে বলব তিনি বালকটাকে বলেছিলেন তার মুখ পরিষ্কার করার জন্য এবং তাকে অফার্ড এ ক্লিন টাওয়েল এবং তাকে একটা টাওয়েল দিয়েছিলেন টু ওয়াশ ইজ ফেস মুখ ধোয়ার জন্য দ্য লেডি সেট দ্যাট বলেছিল যে সি হার সেলফ টু সাফারি লট ইন হার ইউথ তাকেও কিন্তু এই ছোট বয়সে যখন তার মতো বয়স ছিল তাকেও কিন্তু এরকম ভুগতে হতো তিনি যা চাইতেন পেতেন না সি গেভ দ্য বয় কনফিডেন্স সে বালকটাকে আরও কনফিডেন্স তাকে দিত সি অফার্ড লিমাবিনস লিমাবিনস হাম কোকা অ্যান্ড কেক তাকে কেক খেতে দিয়েছিল কোকা খেতে দিয়েছিল অর্থাৎ ফার্স্ট প্রশ্নের অ্যান্সার যেটা সেটাই পার্টটা ছিল হি বিক্যাম ফ্যামিলিয়ার উইথ দ্য লেডি সে পরিচিত হয়ে উঠলো খুবই মানে একজন তার পরিবারের অন্তর হয়ে গেল একজন সি সোড হার এস এইচ ও ডি শোড হার পার্সোনাল এক্সপিরিয়েন্স তাকে তার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা দেখালেন দেন সি অ্যাডভাইস দ্য বয় তারপর তিনি বারোটাকে উপদেশ দিয়েছিলেন নট টু কমিট সাচ এ মিসড এগেন এরকম ভুল আর না করার জন্য ফাইনালি অবশেষে সি গেভ হিম টেন ডলার্স দশ ডলার দিয়েছিল টু বাই এ ব্লু সুইট শুজ ব্লু সুইট শুজ কেনার জন্য দাস যাই হোক দ্য লেডি ইনফ রিফর্ম রোজার বাই প্লেইং দ্য রোল অফ এ পারফেক্ট ফ্রেন্ড অ্যান্ড গাইড একজন পথ প্রদর্শক বন্ধু হিসেবে তাকে পরিবর্তন করেছিলেন এটার যে পার্টটা এটা ফার্স্ট প্রশ্নের যে পার্ট সেকেন্ড পার্টটা ওটাই আর এগুলো তো বুঝতেই পারছো কে কাকে কখন বলেছিল এইগুলো তোমাকে লিখতে হচ্ছে এইগুলো ছিল এটা যে এই প্রশ্নের উত্তর এখানেই শেষ